এমন একটা নরখাদক যে শহরের রাস্তা থেকে ছোট ছোট গরিব বাচ্চাদের নিজের টার্গেট বানাতো কারণ সে জানে আমাদের আইনের সিস্টেম গরিবদের কোনো কাজে আসে না যেটা শুধুমাত্র টাকার কথাই শোনে আজকের কাহিনি দিল্লির একটা সত্য ঘটনার চিত্রায়ন আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা তোমরা দেখছো অনলি সিরিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে দাও আমাদের একটা লাইক এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেক উৎসাহ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের সাথে কাহিনী শুরুতেই আমরা প্রেমকে দেখি প্রেম থাকতো বস্তি হাউসে বাড়ির মালিক যখন না থাকতো প্রেম তখন বাড়ির মালিকের মতনই ওখানে আয়েস করত প্রেম ছিল এই বাড়ির একমাত্র কাজের লোক বসে বসে সেদিন রাত্রিবেলা সে কন বেনেগা কারোর পাতি দেখছিল গ্রামের বাড়িতে ছিল তার বউ এবং ছ বছরের একটা ছোট্ট মেয়ে তার বউ ছিল সন্তান সম্ভবা তাই রোজই তার বউয়ের সাথে তার কথা হতো এদিন রাতে নিজের স্ত্রীর সাথে কথা বলে তার কুশল সংবাদ নেয় প্রেম তারপর কয়েকটা অস্ত্র নিয়ে সোজা চলে যায় চিলে কোঠায় যেখানে একটা বাথরুম ছিল আর ছিল একটা মৃতদেহ খুনের মধ্যেই প্রেম নিঃশংসভাবে কেটে ফেলে ওই মৃতদেহটি এই হল অফিসার রামচরণ পাণ্ডে রামচরণ নিজের স্ত্রী এবং মেয়ের সাথে থাকত রামচরণ পুলিশ অফিসার ছিল ঠিকই তবে সেভাবে কোনো কেস সে স্টাডি করত না এবং সলভ করার চেষ্টাও করতো না সেদিন রাম তার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে থানায় আসলে দেখে এক ব্যক্তি তার মেয়ের মিসিং কমপ্লেন লেখাতে এসেছে এবং এখানে আমরা জানতে পারি যে ওই ব্যক্তি আগেও এখানে এসেছে কারণ তিন চার দিন হয়ে গেল তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই ব্যক্তি অনেক কান্নাকাটি করলে রাম কিছু টাকা পকেট থেকে বের করে ওই ব্যক্তির হাতে গুঁজে দেয় এবং বলে আমরা এই কেসটি দেখছি ওই ব্যক্তি নিজের মেয়ের একটা ছবি লাগিয়ে চলে যায় এখানে আমরা দেখি প্রেম এই মেয়েটিকেই আটকে রেখেছিল কয়েকদিন পরের ঘটনা ছোট্ট আলী তার বন্ধুদের সাথে খেলছিল নিজের বস্তিতেই পাশে ছিল একটা নর্দমা খেলতে খেলতে তার বলটা পড়ে যায় ওই রি বলটা তুলতে গিয়ে একটা হাতের কঙ্কাল দেখতে পায় এবং সেইটাই টেনে তোলে ও পড়ে পুলিশ অফিসাররা এসে সেটা বাদরের হাত বলে অতটা গ্রাহ্য করে না তবে অফিসার রাম লক্ষ্য করে যে ওই নর্দমার সামনে বিশাল বড় একটা বাড়ি ছিল যেটা ছিল এদিকে ভাঙা জানলা থেকে সবটা দেখছিল। অফিসার রাম বস্তি ছোট্ট একশো টাকার নোট হাতে দিয়ে তাকে বাহবা জানায় রাতেই আলী দোকান থেকে কয়েকটা জিনিস আনতে বেরিয়েছে তবে আমরা দেখি যে প্রেম ওখানে বসে আছে দুটো চকলেট নিয়ে এবং ছোট্ট আলীকে যখন সেই চকলেটের লোভ দেখায় গরিব আলী চকলেটটা নিতে এগিয়ে যায় প্রেম এই সুযোগে তাকে বেহুশ করে ধরে নিয়ে চলে যায় এবং কিছুক্ষণ পরেই আলীর জ্ঞান ফিরলে আলি দেখে তাকে বেঁধে রাখা হয়েছে আলি বারম্বার তাকে ছাড়তে বললেও প্রেম তার কোনো কথা শুনে না এবং তার সাথে খারাপ কাজ করে তাকে মেরে ফেলে করোনা ফ্ল্যাশব্যাকে যায় দেখানো হয় প্রেম যখন ছোট ছিল তার মামা তাকে আটকে রাখত এবং তার সাথে নোংরা কাজ করত মির মামার ছিল মাংসের দোকান প্রেমকেও সে একই কাজ শিখিয়েছিল সেদিন দোকান বন্ধ করে সে প্রেমের সাথে আবার খারাপ কাজ করতে গেলে প্রেম আর সহ্য করতে না পেরে হাতের অস্ত্রটা দিয়েই তাকে কুপিয়ে দেয় ঘটনা আবার বর্তমানে আসে আমরা দেখি রান্নাঘরে প্রেম মাংস কাটছে তখনই এক ব্যক্তির ফোন আসলে প্রেম একটা ফ্রিজে রাখা বাক্স তাকে গিয়ে দিয়ে দেয় এই ব্যক্তিটা ছিল ছোটেলাল ছোটেলাল একটা ক্লিনিকে কাজ করত হোটেলাল চলে যাওয়ার পর প্রেম ওই দেহাবশেষগুলো ফেলে দেয় ওই নর্দমায় এই হলো মিস্টার বস্তি যে নিজের নাতনিকে একা ঘরে পেয়ে তাকে জামা খোলানোর চেষ্টা করে তখনই তার ওয়াইফ চলে আসলে সে নিজের রূপ পরিবর্তন করে ফেলে এবং বলে আমি ওকে রেডি করাচ্ছিলাম পার্টিতে যাওয়ার জন্য তার ওয়াইফ বলে তার নাতনি অনেকই দুষ্টু সে রেডি করে দিচ্ছে তাকে এই বলে তাকে রেডি করে নিচে নিয়ে আসে আজ ছিল ওই ছোট্ট মেয়েটির বার্থডে তাই সবাই খুব আনন্দ করে কেক কাটে কিছুক্ষণ পরে মিস্টার বস্তি প্রেমকে ফোন করে চুমকিকে ডাকার কথা বলে এবং বলে তিনি খুব শীঘ্রই ওই বাড়িতে আসছেন এই হলো চুমকি যে টাকার জন্য নিজের দেহ ব্যবসা করে এবং এই কাজে তার বাবাই তাকে নামিয়েছে সেদিন চুমকির একটা ফোন আসে এবং তারপরেই সে বেরিয়ে যায় তারপরে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে অফিসার রাম দশেরার উৎসবে রাবণ সেজে অভিনয় করছে তখনই সেখানে পৌঁছে যায় চুমকির বাবা এবং চুমকির ফটো দেখিয়ে বলে চুমকি কয়েকদিন ধরে নিখোঁজ আপনারা ওকে খোঁজার জন্য কোনো কাজই করছেন না আপনার মেয়ে যদি নিখোঁজ হতো তাহলে কী করতেন এ কথা শুনে অফিসার রাম খুবই রেগে যায় এবং চুমকির বাবাকে গালমন্দ করে ওখান থেকে বের করে দেয় এদিকে প্রেম রাবণের মুখোশ নিজের পরের টার্গেটকে খুঁজছিল মেলার মধ্যে তখনই সেই অফিসার রামের মেয়েকে দেখে এবং তাকে অজ্ঞান করে কাঁধে নিয়ে পালানোর চেষ্টা করে তবে অফিসার রাম তাকে দেখে ফেলে এবং দৌড়াতে থাকে তার পিছনে প্রেম ভয় পেয়ে বাচ্চাটিকে মাটিতে নামিয়ে পালিয়ে যায় তবে অফিসার তার পিছনে ধাওয়া করে ছোটেলাল মেলার বাইরেই দাঁড়িয়েছিল অ্যাম্বুলেন্স নিয়ে প্রেমকে হেল্প করবে বলে তবে পরিস্থিতি বুঝে সেও পাল্টি খায় এবং বাচ্চাটিকে ক্লিনিকে নিয়ে যায় তবে অফিসার রাম প্রেমের পিছু নেয় এবং অনেকক্ষণ তাড়া করবার পরেও সে ব্যর্থ হয় এবং এক জায়গায় পড়ে যায় প্রেম তাকে নিচে পড়ে যেতে দেখে ওখান থেকে পালিয়ে যায় প্রেম খুবই ভয় পেয়ে যায় এবং ছোটেলালও তাকে ফোন করে জানিয়ে দেয় যে সে এক পুলিশ অফিসারের মেয়েকে কিডন্যাপ করতে যাচ্ছিলো একথা শুনে প্রেম বলে সে কি করে যান যে সেটা পুলিশ অফিসারের মেয়ে এবং ঘরে নিজের সমস্ত জিনিস গুছিয়ে নেয় প্রেম তার সাথেই থাকে একটা সিডি ছোটেলালকে দিয়ে এটা নিজের গ্রামে পাঠায় দিকে তার মেয়ের মেয়ের কাছে পৌঁছে যায় তখন তার তার জ্ঞান ফিরেছে কিন্তু ওয়াইফ খুবই রেগে যায় বলে যে নিজের মেয়েকে বাঁচাতে পারে না সে অন্যের বাচ্চাদের কিভাবে রক্ষা করবে এই ঘটনা যেন অফিসার রামকে পুরোটাই নাড়িয়ে দেয় অন্যদিকে আমরা দেখি ধনী পরিবারের ছেলে বিমান কিডন্যাপ হয় তার বাড়ির সামনে থেকেই এবং ধনী পরিবারের ছেলে হওয়ায় এই কেসটা নিয়ে খুবই শোরগোল পড়ে যায় এ অফিসার রাম পরে তিনি চুমকির বাবাকে ডেকে পাঠায় এবং তার কমপ্লেন নিজেই লেখে চুমকির বাবা তাকে জানায় যে সেক্টর থার্টি সিক্স এর সামনে থেকেই চুমকি নিখোঁজ হয়েছে রিক্সায় চুমকি সবসময় যাতায়াত করত সেই রিক্সাওয়ালা তাকে ওই বাড়ির সামনেই নামিয়েছিল তারপর থেকে তারা আর কোনো খোঁজ মেলেনি মিস্টার রাম কমপ্লেন নিয়ে সোজা পৌঁছে যায় সেক্টর থার্টি সিক্স অর্থাৎ বস্তি হাউসে যেখানে দরজা খোলে প্রেম প্রেম তাকে দেখে পুরোই অবাক হয়ে যায় মিস্টার বস্তি তখন ওখানেই ছিল এবং তিনিও খবর দেখছিলেন প্রথমেই মিস্টার বস্তি অফিসার রামকে দেখে নিজের চেনা পরিচিত কিছু প্রভাবশালী ব্যক্তিদের নাম করতে থাকে তখনই সেখানে চুমকির বাবা চলে আসে এবং মিস্টার বস্তিকে উল্টাপাল্টা কথা বললে মিস্টার বস্তি খুবই রেগে যায় এবং বলে তুমি তো নিজেই নিজের মেয়েকে আমার কাছে পাঠাও আর মাসে মাসে তিরিশ হাজার টাকা আমার থেকে নাও কথা শুনে অফিসার খুবই রেগে যায় এবং একই সাথে খুবই অবাক হয় যে একজন বাবা হয়ে এই ধরনের কাজ সে কীভাবে করতে পারে রেগে গিয়ে ওই ব্যক্তিকে মারধরও করে অফিসার রাম আর পর বলে যে সে এই কেসটা দেখে নেবে সে যাতে এখন তার চোখের সামনে থেকে চলে যায় এদিকে মিস্টার বস্তি ততক্ষণে ফোন লাগিয়ে দিয়েছে রামের স্যার জবাহারকে অফিসার জবাহার রামকে ধমক দেয় এবং সেখান থেকে ফেরত আসতে বলে রাম কিছু কথার উত্তর না দিতে পেরে ওখান থেকে চলে আসে বেরোনোর সময় অফিসার রামকে প্রেম বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে তার মেয়ে কেমন আছে এসব কথা জানতে চেষ্টা করে বিরক্ত হয়ে অফিসার তাকে ধমক দিয়ে ভেতরে পাঠায় অফিসার রাম ফেরত আসলে তাকে তার বস যাবাহার খুব ধমক দেয় যে নির্দোষ মানুষকে এইভাবে কেন সে বিরক্ত করছে তিনি বলেন ওই ধরনের রাস্তার বাচ্চাদের তাদের বাবা মারা নিজেরাই বিক্রি করে দেয় তাদের নিয়ে এত মাথা ঘামাতে না এখন যে ভিভান কিডন্যাপ হয়েছে এই কেসটা নিয়ে মাথা ঘামাতে কারণ এ ধরনের কেস হ্যান্ডেল করলেই তবেই প্রমোশন হয় এরপর অফিসার রাম গিয়ে দেখে চুমকি গিয়ে যে রিক্সাওয়ালা নিয়ে যেত তাকে নিয়ে আসা হয়েছে এবং তার কাছে একটা মোবাইল পাওয়া গেছে রাম মোবাইলের কল রেকর্ড চেক করে দেখে তার মধ্যে লাস্ট কল প্রেমের সেটা দেখে তার সন্দেহ হয় এবং তাকে ইন্টারোগেট করে এবং সে জানতে পারে যে এটা চুমকির মোবাইল প্রেম তাকে এটা ফেলে দিতে বললেও লোভে পড়ে সে এটা ফেলে দিতে পারেনি এই সকল কথা সে গিয়ে বলে তার অফিসারকে এ কথা শুনে যাওয়াহার আরও রেগে যায় এবং বলে আমি বারণ করা সত্ত্বেও এই কেসটা নিয়ে তুমি তদন্ত করছো এই বলে তাকে এই কেসটা থেকে ডিসমিস করে দেয় খুব তৎপরতার সাথেই ধনী ছেলে বিমানের কেসটা পুলিশ হ্যান্ডেল করে এবং তাকে ফেরত আনে তবে অফিসার রাম এক প্রকার ডিটারমাইন হয়ে যায় এই কেসটা সম্পর্কে এবং প্রেমের ওপর সে নজর রাখতো এবং সে দেখে একদিন রাতে প্রেমের সাথে ছোটেলাল দেখা করতে এসেছে তাই মিস্টার বস্তি তার ঘর থেকে বাইরে আসে এবং প্রেমকে ওপরে যেতে বলে এখানে আমরা দেখি মিস্টার বস্তি যা করতো সব কিছুই রেকর্ড করতো প্রেম সেই রেকর্ডিংটা খুলতে শুরু করে এদিকে অফিসার রাম তার জুনিয়র ইয়াদবের সাথে কথা বলে জানতে পারে সেদিন মেলার বাইরে ছোটলাল দাঁড়িয়েছিল এবং সেই হেল্প করেছে তার মেয়েকে ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য কথা শুনে অফিসার রাম বুঝে যায় যে ছোটোলাল হয়তো বাচ্চা তোলার জন্যই দাঁড়িয়ে ছিল আই আর সময় নষ্ট না করে ছোটোলালকে সে তার ক্লিনিক থেকে তুলে নেয় এবং মারধর করে সমস্তটাই জানতে পেরে যায় এদিকে যাওয়াহারের বদলে নতুন অফিসার হয়ে আসে ভূপেন এ ছিল অত্যন্ত ব্যক্তি এবং যার জন্য তার বারংবার বদলি হতো দিকে যাওয়াহার যখন দায়িত্ব ছাড়ে তখন সে পাণ্ডের জুনিয়র ইয়াদবের সাথে কথা বলে এবং তাকে নিজের দলে টানার চেষ্টা করে আমরা দেখি যাওয়াহার সমস্ত খবর পেয়ে ইনফর্ম করে দেয় মিস্টার বস্তিকে এবং বস্তি তার পাঠানো কিছু লোককে দিয়ে তুলে নেয় ছোটেলালকে অফিসার ভূপেনকে পাণ্ডে সবটা খুলে বলে এবং সে জানায় যে ছোটলালকে সে আটকে রেখেছে তখন সেখানে নিয়ে যায় অফিসারকে তবে সে গিয়ে দেখে ছোটলাল সেখানে নেই এবং ইয়াদবকে সেই ভাতটা দিয়ে গেছিল ইয়াদব বাইরে থেকে এসে বলে সে খাওয়ার জন্য একটু বেরিয়েছিল এই দেখেই ইয়াদবের ওপরে খুব রেগে যায় এবং মাধ্য শুরু করে লাল প্রেমের কথা সবটাই জানিয়েছিল তাই এবার সরাসরি প্রেমকেই শুরু করে এই প্রেম অফিসার রামের কাছে ক্ষমা চায় যে সেদিনকে সে জানতো না যে সেটা তার মেয়ে সে বলে যে সে রোজ কনবনেগাকার কারোপাতি দেখে এবং দু ঘন্টা বাকি তাই তাড়াতাড়ি তাকে যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করে নিতে কারণ তারা টাইম নেই সে আজ দেখবেই কনবাকারোরপাতি প্রেম অফিসারকে বলে কয়েকটা প্রশ্নের উত্তর দিলেই পুরো জীবনটাই পাল্টে যাবে কথা শুনে অফিসার রাম বলে তুমি আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দাও এবং চলে যাও প্রথমে অফিসার জানতে চায় সে চুমকি ঘোষ নামে কাউকে চেনে কিনা প্রেম তৎক্ষণাৎ বলে ওঠে হ্যাঁ ও তো মরে গেছে আমি নিজে ওকে মেরেছি এ কথা শুনে অফিসার একদমই অবাক হয়ে যায় এবং জানতে চায় ওকে কেন মেরেছো প্রেম উত্তরে বলে চুমকি পাপাজির কাছে আসতো টাকার জন্য সেদিন পাপাজি ছিল না আমি ওকে ডেকেছিলাম কাস্টমার হয়ে কিন্তু আমি পাপাজির চাকর বলে আমার ওপর হাসতে থাকে আমি চুমকিকে টাকা দিতে গেলে চুমকি বলে এই টাকায় তুমি নিজেই নিজেকে করে নাও কথা শুনে আমি খুব রেগে যাই এবং ওর শাড়ি দিয়ে ওর গলায় ফাঁস দিয়ে ওকে মেরে ফেলি তারপর ওর মৃত্যুর পর আমি যা চাইতাম সবটাই করেছি একথা শুনে অফিসার খুবই রেগে যায় ওর ওপরে তবে নিজের রাগটা ধরে রাখে এবং প্রেমের সব কথা মন দিয়ে শুনতে থাকে এরপর অফিসার জানতে চায় যে মৃতদেহটা নিয়ে সে কি করেছে তখন প্রেম জানায় যে মৃতদেহটাকে সে যদি একবারে ফেলে দিত তাহলে সেটা কদিন পরে পচে গলে জলে ভেসে উঠত এবং সে ধরা পড়ে যেত তাই সে সেসব করেনি মৃতদেহটাকে পিস পিস করে কেটেছে এবং তার মাংস রান্না করে সে খেয়েছে তবে শরীরে যে ইম্পর্টেন্ট পার্টগুলো সেগুলো ফ্রিজারে রেখে ছোটেলালের কাছে সে বিক্রি করত যার জন্য ছোটেলাল তার কাছে টাকাও দিত শুনে অফিসার খুবই অবাক হলেও তাকে কিছুই বলে না প্রেম আপন মনে নিজের সব কথাই বলে যাচ্ছিলো এম জানায় ছোটবেলায় তার মামা তার সাথে খারাপ কাজ করত তার মামার ছিল একটা মাংসের দোকান এবং তাকে মাংস কাটাও সে শিখিয়েছিল একদিন খুব রেগে যায় এবং তার মামাকে পিস পিস করে কেটে ফেলে এবং তারপরে সে মামার মাংস রান্না করে খেয়ে নিয়েছিল এরপর থেকে মাংসের স্বাদ আর সে ভুলতে পারেনি অনেকবার ট্রাই করেছিল কিন্তু ভুলতে সে কখনোই পারেনি তাই সে বস্তির বাচ্চাগুলোকে নিজের টার্গেট বানাতো এবং তাদেরই সে তুলে নিয়ে আসতো এবং নিজের মাংসের চাহিদা পূরণ করত এবং তাদের শরীরের পার্টসও বিক্রি করে দিত জানতে চায় এরকম কটা বাচ্চাকে সে তুলেছে কথা শুনে রাম গুনে গুনে বলে সে বাইশ থেকে চব্বিশটা বাচ্চা তুলেছিল এবং হাসতে হাসতে বলে যে সে আলিকেও তুলেছে যে আলিকে সে একদিন টাকা দিয়েছিল এ কথা শুনে রাম খুবই রেগে যায় এবং হাত তুলে বসে প্রেমের ওপর ফিসার ভূপেন প্রেমের কাছে জানতে চায় মিস্টার বস্তি কি এই সব ঘটনা জানে প্রেম বলে এই রকম কোনো প্রশ্নের উত্তর সে দেবে না এবং সে জানে যে পাপাজি তাকে বাঁচিয়ে নেবে এদিকে মিস্টার বস্তির পাঠানো লোকেরা ছোটলালকে মেরে পুড়িয়ে ফেলে প্রেমকে সারারাত লকআপে রেখে পরের দিন ঘটনাস্থলে নিয়ে গেলে প্রেম নিজেই বুঝিয়ে দেয় যে কোথায় কি রেখেছে সে এবং মাটি খুঁড়ে সমস্ত মৃতদেহের কঙ্কাল খুঁড়ে বার করে এবং বাড়ির পাশে যে নর্দমাটা ছিল সেখান থেকে বেরোয় অগন্তি বাচ্চাদের শরীরের হার এবং মাথার খুলির অংশ স্বাভাবিকভাবে জনরুষ এবং মিডিয়ার ভিড় হয়ে যায় বস্তি হাউজের সামনে এবং নিখোঁজ বাচ্চাদের বাবা মারা এসে ধর্নায় বসে মানুষ রাগে ক্ষোভে ভেঙে চুড়ে ফেলে বস্তি হাউজ তবে মিস্টার বস্তি অনেক ক্ষমতাশালী লোক হয় তার অনেক চেনাশোনা তাই তাকে বাঁচানোর জন্য লোকও ছিল বিস্তর দিকেই কেসটা যায় আইবিআই হাতে এবং আইবিআই নতুন পদকর্তা হয়ে আসে মিস্টার জবাহার বোঝাই যায় বস্তি নির্দোষ প্রমাণ হবে এবং ঘটেও তাই একদিন খবরে রাম দেখে আইবিআই পদকর্তা মিস্টার ক্লিন চিট দিচ্ছে বস্তিকে এবং প্রেমের ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দেয় এটা দেখার পরেই অফিসার রাম সাথে সাথেই তার স্যার ভূপেনকে ফোন করে এবং প্রেমের সাথে কথা বলার ইচ্ছা জানায় এবং আমরা দেখি অফিসার রাম দেখা করতে গেছে প্রেমের সাথে পেমাক পোকার নিশ্চিন্ত যে তার পাপাজি অর্থাৎ মিস্টার বস্তি তাকে ঠিক ছাড়িয়ে নেবে কিন্তু অফিসার রাম জানায় যে তার পাপাজি তার নামেই সমস্ত দোষ চাপিয়ে দিয়েছে এবং নিজেই ক্লিন চিট পেয়ে গেছে যেটা শুনে খুবই রেগে যায় প্রেম প্রেম জানায় গ্রামে তার স্ত্রীর কাছে কয়েকটা সিডি আছে যেগুলোতে প্রমাণ আছে বস্তির বিরুদ্ধে পরে আমরা দেখি অফিসার রাম প্রেমের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সেখানে তার জুনিয়র জাভেদ আসে তাকে কিছু জিনিসপত্র দিতে এবং সে বারংবার তার স্যারকে বলে সাবধানে থাকতে অফিসার রাম পৌঁছে যায় প্রেমের বাড়িতে এবং তার স্ত্রীকে সিডির কথা উল্লেখ করতেই সে একটা সিডি দেয় এবং চা করতে চলে যায় সিডিটা কানে কট চালিয়ে দেয় অফিসার তবে সিডির বিভসতা দেখে তিনি যেন এক প্রকার ঘাবড়ে যান প্রেমিস্ত্রী চা নিয়ে আসলে অফিসার রাম ল্যাপটপটা বন্ধ করে দেয় প্রেমিস্ত্রী জানতে চায় তার স্বামী কি সত্যিই এরকম অপরাধ করেছে যেটা কোনো মানুষের দ্বারা কি করা সম্ভব একথা শুনে অফিসার বলে এখনও তদন্ত চলছে তিনি এখনই কিছু বলে উঠতে পারবেন না এরপর অফিসার রাম সেখান থেকে বেরিয়ে পড়ে এবং রাস্তায় প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করলেও কোনো গাড়ি সেখান থেকে যাচ্ছিল না তখনই একটা গাড়ি আসতে দেখে তিনি লিফট চাইলে গাড়ির লোকেরা তাকে তুলে নেয় এবং সেই গাড়ির লোকেরা জানায় তারা একটা ঠিকানা খুঁজছে তবে সেটা খুঁজে পাচ্ছে না তখন অফিসার তাদের হেল্প করার জন্য ঠিকানাটা দেখতে চাইলে তারা অফিসারের একটা ফটো দেয় যেটা দেখে তিনি বুঝে যান যে তিনি একটা মুশকিলে পড়েছেন কিছু বুঝে ওঠার আগেই তাকে পৃথিবী দিকে সরিয়ে দেওয়া হয় ওই সিঁড়িটাও তারা ভেঙে রাস্তায় ফেলে দেয় এরা আসলে বস্তির পাঠানো সেই গুন্ডাগুলো যারা ছোট লালকে পৃথিবী দিকে সরিয়েছে এবং তার কথায় অফিসার রামের জন্য অপেক্ষা করছিল এদিকে মিস্টার বস্তি ক্লিন চিট পেয়ে যায় এবং প্রেমের ঘাড়ে সমস্ত দোষ চাপানো হয় যাবজ্জীবন সাজা হয় প্রেমের এদিকে আমরা দেখি অফিসার রামের জুনিয়র জাভেদের প্রমোশন হয়েছে তার হাতে দামি ঘড়ি বোঝায় যায় যে ঘুষের টাকায় তার ভালোই চলছে অফিসের রামের দেহ এখনো পাওয়া যায়নি তাই মিসিং লিস্টে তারও নাম উঠেছে দিকে আমরা রামের এক সহকর্মীকে দেখি যে খবরের কাগজে দেখছে যে রামের মিসিং এর জন্য তিনজনকে পাকড়াও করা হয়েছে যেটা দেখে সেও খুব স্বস্তি বোধ করে তখনই তার ঘরের কলিং বেলটা বেজে উঠলে দরজা খুলে দেখে একটা পার্সেল পড়ে আছে তবে কাউকে দেখতে পায় না পার্সেলটা খুলে সে দেখে একটা সিডি পড়ে আছে যার ওপরে লেখা আছে অর ভি সাদাবাহার দাঁড়ানি প্রেম এইভাবেই তার স্ত্রীকে সমস্ত সিডি পাঠাতো এবং সিডির মধ্যে এই একই কথা লেখা থাকতো হয়তো কেউ চাইছে কেসটা রিওপেন হোক আর এখানেই আজের কাহিনী শেষ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো কাহিনীর সাথে মনে রাখবে তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই করে লাইক অ্যান্ড ফলো করে দিও